হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে যারা কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন তাদের জন্য থাকছে একটা ভীষণ খুশির খবর। কারণ গত মাস থেকেই কিন্তু একটা সমস্যা শুরু হয়েছে কৃষক বন্ধু স্ট্যাটাসকে কেন্দ্র করে। আপনারা কিন্তু কোনোভাবেই কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারছেন না, কারণ কৃষক বন্ধুর স্ট্যাটাস যখনই চেক করা হচ্ছে সেখানে কিন্তু একটা এরর মেসেজ শো করছে, যার জন্য আপনারা কৃষক বন্ধুর যে স্ট্যাটাস সেটা চেক করতে পারছেন না। কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের একটা অন্য পদ্ধতির ব্যাপারে বলবো, যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারবে। সুতরাং আপনাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, অর্থাৎ কীভাবে আপনারা আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণটা দেখতে থাকুন, কারণ সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব কীভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটা দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু, এই যে দেখুন এখানে ক্লিক করলে কিন্তু নো ডেটা ফাউন্ড বলে একটা পেজ ওপেন হচ্ছে। এই অনেকদিন ধরে হলো এই সমস্যাটা কিন্তু ফেস করতে হচ্ছে, এখানে কিন্তু কোনো ডেটা দেখাচ্ছে না। তো তার জন্য আপনাদের এবার কী করণীয় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে প্রথমে আসতে হবে এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে। এটা কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে বা স্মার্টফোন থেকে কিন্তু চেক করতে পারবেন। তো এখানে এসে আপনাদের যেটা করতে হবে, আপনারা সরাসরি চলে আসবেন এই যে হেল্পলাইন যে অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন, এবং এখানে দেখুন হেল্পলাইনে ক্লিক করলে এখানে কিন্তু দুটো অপশান চলে আসছে। এখানে রয়েছে দুটো নাম্বার, এই ফোন নাম্বারে কিন্তু কল করে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন, যেখানে টাইম বলা হয়েছে 10:00 AM অর্থাৎ সকাল 10:00 থেকে সন্ধে 6:00 পর্যন্ত। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করে কিন্তু আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার বললে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস জানতে পারবেন, সেখান থেকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা এখানেও কিন্তু একটা সমস্যা রয়েছে, সেটাও আপনাদের জানিয়ে রাখি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু প্রচুর আবেদন হয়েছে কৃষক বন্ধুর জন্য, তো সুতরাং তাদের অনেকেই কিন্তু এই নাম্বারে সারাদিন ফোন করবে। সুতরাং এখানে কিন্তু এই নাম্বারটা ম্যাক্সিমাম টাইমে আপনারা বিজি পাবেন, ব্যস্ত পাবেন, অর্থাৎ ফোন কলের মাধ্যমে এখানে যোগাযোগ করতে একটু অসুবিধায় পড়বেন। তো তার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে দেখুন অল্টারনেটিভ, এখানে আরও একটা ইমেল আইডি দেওয়া রয়েছে। এই ইমেল আইডি হচ্ছে আপনাদের জন্য সবথেকে ভালো পদ্ধতি। তো আপনাদেরকে এই ইমেল আইডিতে একটা মেল করতে হবে যে আপনারা আপনাদের স্ট্যাটাস জানতে চান। একটা জাস্ট সিঙ্গেল লাইন লিখতে হবে, এবং তার সঙ্গে সেখানে উল্লেখ করতে হবে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা। তো এর পরিবর্তে এই অফিস থেকে কিন্তু আপনাদের মেলে আপনাদের স্ট্যাটাসটা পাঠিয়ে দেওয়া হবে, এটাই কিন্তু সবথেকে ভালো পদ্ধতি। এবং যদি আপনারা নিজেরা না পারেন, তো যারা আপনাদের রিলেটিভ বা আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে বাড়িতে, যারা স্মার্টফোন ইউজ করে, যারা স্মার্টফোন সম্পর্কে বা ইমেল সম্পর্কে যাদের আইডিয়া আছে, তাদেরকে আপনারা যদি তাদেরকেও এই কাজটা দিলে, তারা কিন্তু তাদের ইমেল থেকে যখনই এই মেলটা করে দেবে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার নিয়ে, তার পরিবর্তে অফিস থেকে কিন্তু আপনাদের আবার সেই নাম্বারে ইমেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাসটা কী আছে। তো বর্তমানে এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধুর যে আবেদন স্ট্যাটাস বা যে কোনো স্ট্যাটাস যদি আপনারা জানতে চান, এটি কিন্তু এখন সবথেকে ভালো পদ্ধতি। কারণ সরাসরি যে স্ট্যাটাস চেক যে অপশানটা সেটা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, কোনো রকম এরর চলছে। তো যখনই সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো। তো সুতরাং তার জন্যে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, আশা করি সমস্ত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং এই সংক্রান্ত যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে সেটা কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।